নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ঝিঙে পোস্ত তো অনেক খেয়েছেন, এইভাবে একবার ঝিঙে আলুর সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন, পোস্ত খাওয়া ভুলে যাবেন। জানি অনেকেই বলবেন পোস্তর সাথে কোনো কিছুর তুলনা হয় না, তবে এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। কথা দিতে পারি যে কোনো নিরামিষ দিনে এরকম ঝিঙে আলুর রেসিপিটি থাকলে ভাত কিছুটা বেশি পরিমাণেই খাবেন। তো চলুন রেসিপিটি কিভাবে বানায় দেখে নিই। প্রথমে এখানে 400 গ্রাম ঝিঙে নিয়ে এরকম একটু খোসা ছাড়িয়ে মোটা মোটা করে কেটে ধুয়ে রেখেছি। এর সাথে একটা বড় সাইজের আলু ছোট টুকরো করে ডুমো করে কেটে নিয়েছি। চাইলে আপনারা আলুটাকে বাদ দিয়ে শুধু ঝিঙা দিয়েও রেসিপিটি করে নিতে পারেন। এরপর একটা কড়াই ভালো করে গরম করে এর মধ্যে 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে সামান্য একটু ফাটিয়ে দেবেন, সাথে 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করব, ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর আমি এখানে আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় কিন্তু লবণ দেব না, কারণ এর সঙ্গেই আমি ঝিঙেটাকেও ভাজব। যদি আলু ভাজার সময় লবণ দিই তাহলে ঝিঙে থেকে কিন্তু জল বার হবে আর ঝিঙেটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। তবে আলু ঝিঙে ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হয়। যদি আপনারা চান তাহলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন। আলুটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙেটাকে আলুর সাথে একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করব বা একটু কষিয়ে নেব। লবণ দিলে খুব তাড়াতাড়ি ঝিঙের থেকে জল বার হয়ে যায়, খুব ভালো করে ভাজা যায় না, তার জন্য এই সময় কিন্তু লবণটা দেওয়ার দরকার নেই। বন্ধুরা, এখানে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমার ভিডিওর মধ্যে আপনাদের নামগুলো বলার জন্য, তো ভাবলাম এতদিন তো বলা হয়ে উঠছে না, তো এই ভিডিও নিচে যারা যারা কমেন্ট করবেন পরের ভিডিও যেটা আমি শেয়ার করব সেই ভিডিওতে আপনাদের সবার নামগুলো আমি বলবো। তো যারা যারা চান যে আপনার নাম আমি ভিডিওতে বলি, তো অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন, তাহলে আমি এই ভিডিও নিচে যারা যারা কমেন্ট করছেন তাদের নামগুলো বলবো। আলু ঝিঙাটা একটু কষিয়ে নিতে নিতে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সার জারে 1 ইঞ্চ পরিমাণ আদার টুকরো নিয়ে নিলাম। নিচ্ছি 2 কাঁচা লঙ্কা, অবশ্যই স্বাদ মতো দেবেন। এর সাথে 1 টিস্পুন দেব সাদা তিল, এটা দোকানে যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর তার সাথে দেব 1 টিস্পুন চারমগজ, এটাও কিন্তু যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা ভাঙা কাজু বাদাম। এখানে ওই গোটা কাজু বাদাম নিলে 8 থেকে 10টা মতো রয়েছে। এবার অল্প করে জল দিয়ে এই মশলাটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন আলু ঝিঙেটা কষাতে কষাতে অনেকটা পরিমাণে কিন্তু ঝিঙে থেকে জল বের হয়েছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো আলু ঝিঙেটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা দেখুন 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। এবার আমি এই সময় এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। আর মশলাটা দেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে সামান্য অল্প একটু জলও এর সাথে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম ব্যবহার করা আছে তাই মশলাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ক্রমাগত নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটাকে আমাদের কষাতে হবে। আস্তে আস্তে দেখবেন মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করবে। আর যখন দেখবেন মশলা থেকে সম্পূর্ণ তেলটা এইভাবে রিলিজ করে গেছে, তখনই আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তো আমার এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একবার সমস্ত কিছু মিশিয়ে দিলাম। এই পর্যন্ত কিন্তু রান্নায় এখনো লবণ ব্যবহার করিনি। একবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এরপর দেব 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু নিরামিষ রান্নায় দিলে স্বাদটা ভালো হয়, তবে যারা আপনারা চিনিটা স্কিপ করতে চান তারা কিন্তু বাদ দিতে পারেন। ভালো করে একবার মিশিয়ে দিয়ে আলু আর ঝিঙেটা সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেব। এই সময় ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে আমার মনে হয় ঝিঙেটা খুব বেশি পরিমাণে গলে যায়। আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন এই সময় কিন্তু আলুটা একদম 100% কুক হয়ে গেছে। তো আমাদের রান্নাটাও কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি এর থেকে বেশি ঘন করব না, কারণ গ্রেভিটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এই গ্রেভিটার স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে।
তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। আপনাদের কাছে যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন নতুন কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।